আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের অনেক ভিডিওতে আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের ইংলিশ লিটারেচারে যদি সবচেয়ে মজার, সবচাইতে ফানি, অসাধারণ কোনো গল্প থাকে সেটা হচ্ছে সে স্টুপস টু কঙ্কার, একদম হো হো করে হাসার মতো। তো এই গল্পটা আমরা অবশ্যই এনজয় করবো, একটা গল্প বলা যায়, যদিও ড্রামা, সেগুলো নিয়ে পরে কথা বলবো, আগে গল্পের মজাটা নেব। দেন এটা আসলে আমি একটু বেশি এক্সপ্লেইন, মানে বেশি পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে বলবো, যাতে এর মধ্যে থেকে যে কোনো শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন আমরা অলমোস্ট সব কিছুই অ্যান্সার করতে পারি। তো আমরা আশা রাখবো যে হ্যাঁ, এখান থেকে আমরা প্রশ্নের উত্তরগুলো করতে পারবো, সাথে তো গল্পটি তো জানবোই। আর ড্রামা থেকে সবসময় কোয়েশ্চেন অ্যান্সার ওই স্টোরি সামারি থেকেই আসে, তো যে কোনো বাংলা সামারি বা অন্যান্য ভিডিও থেকে আশা করি আমাদের ভিডিওটি ভালো হবে। তো চলো শুরু করি। শি স্টুপস টু কঙ্কার, আগে আমরা একটু অর্থ দেখি। স্টুপস মানে মাথা নত, কীরকমভাবে কুর্নিশ করে মাথা নত করা। কঙ্কার মানে জয়, অর্থাৎ বিজয় করার উদ্দেশ্যে বা জয় করার উদ্দেশ্যে। কোন জিনিসকে জয় করা? আসলে একটা মানুষের মন জয় করার জন্যে একটা মেয়ে নত হয়েছিল, আরও অনেক অনেক ঘটনা। সেটা লিখেছেন হচ্ছে আমাদের অলিভার গোল্ডস্মিথ 1773-তে, ঠিক আছে। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আমার কোর্স তোমরা নিয়ে নিতে পারো, সেখানে কোয়েশ্চেন অ্যান্সার এক্সপ্লেইন করা আছে, সামারি আছে, সব আছে, সব ইয়ারের ডিসক্রিপশনে দেওয়া আছে নাম্বার, বা যে ফেসবুক আইডি, এখানে মেসেজ দিলেই হবে, কল দিবে না। তো চলো আমরা সরাসরি গল্পে চলে আসি। সি স্টুপস টু কঙ্কার এই গল্প যখন একদম শুরু হয়, এটা তো একটা ড্রামা, কমেডি অফ ম্যানার, মানুষের আচার আচরণ নিয়ে একটা গল্প। তো যখন এই গল্পটি শুরু হয় আমরা দেখতে পারি যে একজন বৃদ্ধ লোক, ওনার নাম হচ্ছে মিস্টার হার্ডক্যাসল। এই যে হার্ডক্যাসল, ওনার নাম মনে রাখা সহজ আছে, উনি বাড়ি থেকে কোথাও যেতে চায় না, নিজের বাড়িতেই সবসময় থাকে, সেই জন্য হার্ডক্যাসল আমরা মনে রাখলাম। তো এই হার্ডক্যাসল হচ্ছে আমাদের হিরোইনের বাবা, সে বাড়িতে থাকে, সে একটু বয়স্ক, তার বয়স 67 তার বয়স। এগুলো আমরা ব্রিফ কোয়েশ্চেনে পড়েছি, ভিডিওতে দেখে নিও। তো এই লোকটি একদম গল্পের শুরুতে দেখা যায় যে উনি হচ্ছে ঘোড়ার পরিচর্যা করছে, পেছন থেকে তার বউ এসে বলে সেই যে বাড়িতে আসো কতদিন ধরে, কখনো কোথাও বেড়াতে নিয়ে যাও না, ঘুরতে নিয়ে যাও না, তুমি এমন কেন, চলো আমরা নতুন কোথাও ঘুরে আসি, বেড়ায় আসি। তখন উনি একটা মজার কথা বলে, একদম শুরুর দিকে মজার একটা ঘটনা, উনি বলে আই লাভ ওল্ড ফ্রেন্ডস, ওল্ড টাইমস, ওল্ড মিউজিক অ্যান্ড ইভেন মাই ওল্ড ওয়াইফ। বলে যে আমার এই নতুন নতুন জিনিস পছন্দ না, আমি পছন্দ করি আমার পুরাতন বন্ধুদের, পুরাতন বাড়ি, পুরাতন স্টাইল, পুরাতন খাবার, আর আমার পুরাতন বউ। বলে বউকে আবার একটু হাগ করে, তো বউ তো মেয়ে মানুষ, নরম স্বভাবের মানুষ, সে একটু গলে যায়। তখন আর অত কথাবার্তা হয় না, দেখা যায় যে পাশ দিয়েই তার ছেলে টনি লাম্পকিন, নামগুলো দেখানোর জন্য জাস্ট আমরা লিখেছি, এই যে টনি লাম্পকিন, এই বেচারা হাতে একটা টুংটুং নিয়ে গান গাইতে গাইতে আসছে। ও একটা গান সবসময় গায়, সেটা হচ্ছে থ্রি পিজনস, তিনটা পিজন বা কবুতর। তো তাকে মা বলে যে বাবা একটু খাওয়া খেয়ে যা, ছেলেটা না খেতে খেতে শুকায় গেছে, একদম শুকায় খড়ি হয়ে গেছে। তখন হার্ডক্যাসল অর্থাৎ ওনার হাজব্যান্ড, ওয়াইফের নাম আমরা এখানে বলবো না, ওয়াইফের নাম বললে বলতে পারা যায়, ওনাকে মিসেস হার্ডক্যাসল বলে আমরা জানি। তো মিসেস হার্ডক্যাসল বলছে যে আমার ছেলেটা নাকে দেখে শুকায় গেছে। তখন মিস্টার হার্ডক্যাসল বলে হ্যাঁ শুকায় শুকায় একদম এরকম ভম্বল হয়ে গেছে, ইয়া মোটা হয়ে গেছে, শুকায় শুকায় নাকে। বলে যে না তুমি শুধু ফাজলামি করো, ছেলেটা ইদানিং অসুস্থ, কাশি হয় সারাক্ষণ। বলে যে হ্যাঁ অসুস্থ, সাইপাস গিলে অসুস্থ তো হবেই। মানে এই ছেলেটা হচ্ছে, খেয়াল করো, এই ছেলের নাম হচ্ছে টনি লাম্পকিন, কি ব্যাপার কই লিখলাম, TONY, ও আচ্ছা এখানে আছে, টনি লাম্পকিন। এই ছেলেটা মূলত হচ্ছে মিস্টার হার্ডক্যাসেলের নিজের সন্তান না, তার বউয়ের আগে একটা বিয়ে হয়েছিল সেই ঘরের সন্তান, ঠিক আছে। ছেলেটা একটু ভবঘুরে টাইপের, সারাদিন ঘোরাঘুরি করে, আর মা তাকে এত এত বেশি প্রশ্রয় দেয় যে সে অনেকটা বকাটে হয়ে গেছে। ও নিজেই বলে ড্যাম স্পয়েলড সন অফ মাই মাদার, আমার মায়ের নামে একজন নষ্ট সন্তান। মাকে সে পানিশমেন্ট পর্যন্ত দিয়ে চায় যে তুমি আমাকে অতিরিক্ত প্রশ্রয় দিয়ে নষ্ট করে ফেলছো, এরকম। তো হচ্ছে আমাদের শুরুর ঘটনা। এই ঘটনাটা ঘটে হচ্ছে মূলত হার্ডক্যাসেলের নিজের বাড়িতে। আর ওনার বাড়ি সম্পর্কে একটু বলুন, ওনার যে বাড়িটা, উনি হচ্ছে ওখানকার ওই গ্রামের স্কোয়ার, স্কোয়ার হচ্ছে একটু টাকা পয়সাওয়ালা মানুষ আর কি, জমি টমিও আছে। তো ওনার বাড়িটা দেখতে একটু ইন হাউসের মতো, IN, ইন হাউস। ইন হাউস বলতে বোঝায় সরাইখানা, যেখানে মানুষ হোটেল, আজকালকার দিনের হোটেলের মতো আর কি, যেখানে মানুষ খাওয়া দাওয়া করে, থাকে, থাকতে পারে, ওই স্টাইলেই তৈরি করা ওনার বাড়িটা। তো এই বাড়িতেই তারা থাকে, থাকে কে কে, মিস্টার হার্ডক্যাসল, তার ছেলে টনি লাম্পকিন, তার ওয়াইফ মিসেস হার্ডক্যাসল,
আরেকজন থাকে হচ্ছে কেট হার্ডক্যাসল, তার মেয়ে সুন্দরী। আর কে থাকে? আর হচ্ছে মিস নিভিল। মিস নিভিল, ওনাকে কনস্ট্যান্স নিভিলও বলে, উনি হচ্ছে মূলত তাদেরই আত্মীয়, আমাদের এই যে হার্ডক্যাসলের নেফিউ, বা বলা যায় যে কেটের কাজিন। ঠিক আছে, দুটো, এই দুটো হচ্ছে আমাদের হিরোইন, আমাদের আর দুটো হিরো আছে, হিরোদের গল্প এবার বলি। তো প্রথমে ড্রামাতে এই অংশটা দেখানো হয়, এরপর দেখানো হয় যে মিস্টার হার্ডক্যাসেলের একজন বন্ধু ছিল, তার নাম ছিল হচ্ছে মিস্টার মার্লো। মিস্টার মার্লোর ছেলের নাম চার্লস মার্লো। চার্লস মার্লো ছেলেটা মিস্টার হার্ডক্যাসেলের বাড়িতে আসবে তার মেয়ে কেটকে বিয়ে করার জন্যে, কেট হার্ডক্যাসেলকে বিয়ে করার জন্য মেয়েকে দেখতে আসবে আর কি, বিয়ে টিয়ে করবে পছন্দ হলে। তো মিস্টার মার্লোর, সরি চার্লস মার্লো, মিস্টার মার্লো হচ্ছে ওর বাবা, চার্লস মার্লো হচ্ছে ও। তো চার্লস মার্লোর একটা সমস্যা হচ্ছে, ও সম্ভ্রান্ত পরিবারের যে নারীরা মহিলারা, তাদেরকে এতই বেশি সম্মান দেয়, এতই ভয় পায় যে তাদের সাথে কথাবার্তা পর্যন্ত বলতে পারে না। তবে নর্মাল যে সমস্ত মেয়েরা, তাদের সাথে সে মাশাল্লাহ খুব ফ্লার্ট করতে পারে। আমরা প্রচুর ফ্লার্টের গল্প টল্প দেবো, ভিডিওটা একটু লম্বা হবে, তবে তোমাদের আর প্রশ্ন পড়তে হবে না, বা একবার দুবার পড়লে প্রশ্ন হয়ে যাবে, এই জন্য বলবো যে গল্প বড় হলেও শুনো। তো দেখা যায় যে টনি যেহেতু বিয়ে করতে আসছে, আর সে হচ্ছে একটু লাজুক টাইপের মানুষ, সে তার বন্ধু হ্যাস্টিংসকে নিয়ে আসে। একা একা আসবে না, বলে চল তুই সাথে থাকলে ভালো হবে, ওর নাম হচ্ছে জর্জ হ্যাস্টিংস। জর্জ হ্যাস্টিংসকে নিয়ে আসে চার্লস মার্লোর বন্ধু। তোরা দুজন আসছে, তৎকালীন সময় তো ফোন টোন ছিল না, আসার আসতে আসতে ঠিকানা নিয়ে আসছে পেপারে নিয়ে, আসতে আসতে তারা একটা হোটেল পায়, হোটেলের নাম ছিল হচ্ছে দ্য থ্রি পিজনস। থ্রি পিজনস হোটেলটা কার মনে আছে? ওই হোটেলটা হচ্ছে আমাদের সেই ফালতু ছেলেটা টনি, মোটা টনি লামকিন, ওখানে বসে বসে সারাদিন আড্ডা দেয়, তারই এক ফ্রেন্ডের হোটেল। তো ওই হোটেলে চার্লস মার্লো এবং হ্যাস্টিংস, তার বন্ধু হ্যাস্টিংস, দুজন গিয়ে উঠে উঠে খাওয়া দাওয়া করে, এবং কথায় কথায় বলে যে আমরা হচ্ছে মিস্টার হ্যাস্টিংসের, সরি আমরা মিস্টার হার্ডক্যাসেলের বাড়িতে যাব। হার্ডক্যাসেলের বাড়িটা কোথায় আছে এটা জিজ্ঞেস করে টনিকে, অর্থাৎ টনিকে জিজ্ঞেস করছে তোর বাবার বাড়ি কোথায়, আপনি কি চিনেন? তখন টনি এরকমভাবে ভাবতেছে, ভাবা দেখে এই ফাজিল বেটা বলে, কি ফাজিল বেটা বলতে হচ্ছে আমাদের মিস্টার মার্লো, সে বলে ওই যে টনি মোটা করে গাধা টাইপের একটা ছেলে, ওর আবার একটা সুন্দরী বোন আছে। এই কথা শুনে টনি রেগে যায়, বলে হ্যাঁ আছে তো, তবে সে বাড়িটা অনেক দূরে, যদিও পাশেই, বলে যে দূরে, বলে যে ওই বাড়িতে যেতে আপনাদের অনেক দেরি হবে, আপনি বরং কী করেন এই ইনহাউস, এই জায়গা থেকে বের হয়ে একটু পরে গেলে আপনি আরও একটা ইনহাউস পাবেন, সেটা অনেক সুন্দর, ওখানে আজকের রাতটা কাটান আপনারা, পরদিন আপনারা ওখানে যান। ইনহাউস বলে নিজের বাড়িতে পাঠিয়ে দিছে, হার্ডক্যাসেলের বাড়িতে আর কি। তো তারা ভাবছে এটা তো ইনহাউস, ঠিক আছে ভালো বুদ্ধি, ওখানে গিয়ে আজকে থাকি। প্রথমে হচ্ছে এই যে থ্রি পিজনস এই হোটেলেই থাকতে চাইছিল, থাকতে চাওয়ার পরে বলছে যে এখানে তো ঘুমানো টুমানোর তো জায়গা নেই, তিনটা চেয়ার দিচ্ছে, চেয়ার পেতে ঘুমান। তখন মার্লো বলে যে তিনটা চেয়ারে আর কীভাবে ঘুমাবো। তারপর ওদেরকে ওখান থেকে টনি হচ্ছে নিজের বাবার বাড়িতে ইনহাউস বলে পাঠিয়ে দেয়। তো সেখানে গিয়ে মিস্টার মার্লো যাবে, তার মধ্যে এই রাস্তার মধ্যে আবার মিস্টার হার্ডক্যাসেল তার যে সমস্ত খানসামা কাজের লোকটোক আছে তাদের সবাইকে নিয়ে কথাবার্তা বলছে, টেবিল গোছাচ্ছে যে আমার বন্ধুর ছেলে আসবে মেয়েকে বিয়ে করতে, বাড়িঘর সব কিছু পরিপাটি হতে চাই, তারা আসলে সবাই হচ্ছে ডাইনিং টেবিলে বসে, এভাবে মিস্টার হার্ডক্যাসেল বলছে তারা যদি আসে আমি একটা গল্প বলবো তাদেরকে খাওয়ার সময়। একজন সার্ভেন্ট বলে, স্যার ওই যে সেই গল্পটা, বন্দুক নিয়ে আপনি যে বীরত্বের কী বলে একটা বীরত্ব দেখিয়েছিলেন, উনি আবার আগে হচ্ছে জব টপ করতো, তো বন্দুক নিয়ে উনি হচ্ছে একটা বীরত্ব দেখাইছিল, ওই গল্পটা বললেন স্যার, ওই গল্পটা আমরা হাজারবার শুনতে শুনতে কান পচে গেছে, আরও একবার পচাইতে চাই, একটু ফাজলামি করেই বলে, ঠিক আছে। কিন্তু হার্ডক্যাসেল অত বুঝে না, বলে ঠিক আছে এই গল্পটা বলবো আমি ওদেরকে, মানে উনি হচ্ছে মেয়ের বিয়ের জন্য বেশ আগ্রহী, খুশি। ওই দুটো ছেলে আসবে, একজন হচ্ছে জামাই আর একজন হচ্ছে জামাইয়ের হবু জামাইয়ের বন্ধু আর কি, তাদেরকে রিসিভ করবে। এরকম চিন্তাভাবনা করতে করতে দরজায় ঠক ঠক, রুমের মধ্যে মিস্টার মার্লো চলে আসে তার বন্ধুকে, মিস্টার মার্লো এবং তার বন্ধু কিন্তু জানে যে এটা হার্ডক্যাসেল বা কারোর কোনো বাড়িটার নেই, এটা একটা হোটেল। হোটেলে এসে একদম সোফায় জুতো পায়ে দিয়ে উঠে পড়ে, ঘোড়ার গাড়ি থেকে নামতে গিয়ে মার্লো জুতো আবার একটুখানি ঘোড়ার গোবর লেগে গেছিলো, সেটা সে সোফার, সরি সোফার পাশে হচ্ছে বেড ছিল, বেডের হচ্ছে সাদা হোয়াইট ক্লথ নিয়ে একদম পা মুছে ফেলে। ওর তো অনেক টাকা পয়সা, ভাবে যে যাওয়ার সময় হচ্ছে পেমেন্ট করে দিয়ে হয়ে গেল। মিস্টার হার্ডক্যাসেলকে বলে, এই লোক কী কী খাবার আছে নিয়ে আস। হবু শ্বশুরকে এই কথা বলে, হবু শ্বশুর তো বোকাশে যে কী বভদ্র ছেলে, মনে হয় শহরের লোকজন এরকমই হয়, উনি তো গ্রামে থাকে, আর এই দুজন এসেছে শহর থেকে। তো তখন বলে যে স্যার আপনারা একটু বসুন,
বিশ্রাম করুন, অবশ্যই সব কিছু আনা হবে, বলে যে এত এত কথাবার্তা বলার দরকার নেই, যা খাবার নিয়ে ক্ষুধা লাগছে, আর কোথায় ঘুমাবো, বেডের কি অবস্থা আমাদের একটু সেগুলো দেখা, কি কি খাবার আছে মেনু লিস্ট দেখা। বৃদ্ধ লোকের সাথে বেশ জঘন্য বাজেভাবে আমাদের এই মিস্টার হার্ডক্যাসেলের সাথে মিস্টার মার্লো, সরি চার্লস মার্লো, চার্লস মার্লো হচ্ছে ছেলে, মিস্টার মার্লো চার্লস মার্লোর বাবা, সে পরে আসবে, চার্লস মার্লো এই বৃদ্ধ লোকটার সাথে এরকম মাঝে মাঝেভাবে কথাবার্তা বলছে। তারপর যেটা হয়, চার্লস মার্লো এবং তার বন্ধু হেস্টিংস, তারা তো জানে না যেটা আসলে কোথায় আসছে, তারা বেশ উগ্র, কী কী খাবার খাবো না খাবো, মানে ওই যে আমাদের হার্ডক্যাসেল যে যে প্ল্যান করে রাখছিল, এটা করবো সেটা করবো, সেটা কিছুই করতে দেয় না, বলে যে স্যার একটা গল্প বলি শোনেন আমাদের সময়কার, তাহলে দু একটা তুই যা তো টায়ার্ড হয়ে আসি, ঘুমাবো, খাবো, খাইতে দে, ঘুমাবো, গল্প টল্প শোনাটা ইয়া খবর কী বলে সময় নেই। পাশের জনকে বলে, বন্ধুকে বলে যে টাকা পাওয়ার জন্য দেখ কত কি গল্পের আয়োজন আবার করছে, ওরা তো জানে যে এটা একটা হোটেল, হোটেল ম্যানেজার যদি এইরকম মানে আত্মীয়তা করতে আসে বিরক্ত হওয়া স্বাভাবিক, এরকম মনে করছে, ও মোটেই বুঝতে পারেনি যে এটা মূলত হার্ডক্যাসেলের বাড়ি। তো এরকম ঘটনা ঘটে। আর আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে মিস্টার মার্লো তার ছেলে এবং ছেলের বন্ধুকে পাঠায় দিয়েছে যে তোরা আগে গিয়ে বস, আমিও আসছি। তো মিস্টার মার্লো উনি রাস্তায় উনি পিস পিস পরে আসছে, তোমার ওই রাতেই জাস্ট সন্ধ্যার দিকে চলে আসে। এদিকে যে ঘটনাটা হয়, তারা হচ্ছে ওখানে খাওয়া দাওয়া করে রুমের মধ্যে ঘোরাঘুরি করছে। তোমাদেরকে মনে আছে মিস্টার হার্ডক্যাসেলের বাড়িতে দুটো সুন্দরী মেয়ে থাকে, একটা হচ্ছে নিভিল, মিস নিভিল, আর একটা হচ্ছে এই যে মিস নিভিল, আর আরেকটা হচ্ছে কেট হার্ডক্যাসেল। কেট হার্ডক্যাসেলকে তোই বিয়ে করতে আসছে হচ্ছে আমাদের মার্লো। আর নিভিলের সাথে শহরে একটা ছেলের প্রেম ছিল, সেই ছেলেটা সামহাউ আমাদের হ্যাস্টিংস অর্থাৎ মিস্টার মার্লোর বন্ধু, চার্লস মার্লোর বন্ধু, এই ছেলের সাথেই ওর প্রেম ছিল। হঠাৎ করে দেখে কি ব্যাপার, এটা তো আমার বয়ফ্রেন্ড হেস্টিংস, ও এখানে আসছে কেন? হেস্টিংসকে ডেকে নিয়ে বলে, ঘটনা কি, তোমরা এখানে আসছো কেন? হেস্টিংসকে ও পুরো ঘটনাটা বিস্তারিত বলে। আসলে এটা বড় ড্রামা, তো এত বলতে গেলে আমার মনে হয় যেন এক ঘন্টা হয়ে যাবে, একটু সংক্ষেপ করি। তো বিস্তারিত তার বন্ধুকে মিস নিভিল বলে দেয় যে এটা তো আসলে তোমরা যাকে বিয়ে করতে আসছো ওরই বাড়ি। তখন বলে যে আচ্ছা একটা মজা দেখি, চল এটা কাউকে বলার দরকার নেই, মারলো আর কী ফাজলামি করে চল আমরা দেখি। তো মারলোকে কেউ জানায় না দুজন ফাজলামি করে। এদিকে আরেকটা আবার ঘটনা ঘটেছে, এই যে মিস নিভিল, ওর কিছু সম্পত্তি ছিল, জুয়েলারি ছিল, সেই সম্পত্তিগুলো যাতে এই বাড়িতেই থেকে যায়, এই জন্যে মিস হার্ডক্যাসেল অর্থাৎ হার্ডক্যাসেলের বউ চায় যে নিভিলকে তার ছেলে, ফালতু ছেলে টনি বিয়ে করে ফেলুক, বিয়ে করলে এই টাকা পয়সাগুলো সুন্দরী মেয়েটা বাড়িতেই থাকে। কিন্তু নিভিল কোনো মতেই তাকে পছন্দ করে না, সে তো ওই যে হেস্টিংসের সাথে প্রেম করে। আবার আমাদের টনি লাম্পকিন, সে শহরের একটা মেয়ে, নাচনেওয়ালি মেয়েকে পছন্দ করে, ঠিক আছে? তো মানে টনি সবসময় চায় যে মিস নিভিল যদি কারোর সাথে ভাগ্যা টাগ্যা পালায় যেত বা বেঁচে যেতাম, ঠিক আছে? তো এর মধ্যে টনিও চলে আসে। আর আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই বাড়ির মধ্যে কেট, যে আমাদের হিরোইন কেট হার্ডক্যাসেল, ওর একটা রুলস আছে, সেটা হচ্ছে ও বাবাকে বলে যে বাবা আমি একটু স্টাইলিশ ড্রেস ড্রেস পরে থাকতে চাই। ও বাবা বলে যে না মা, আমি দেখে একজন পুরাতন সম্মানী মানুষ, আমার বাসায় এরকমভাবে কেন থাকবি? তো বলে যে ঠিক আছে বাবা, আমি হচ্ছে কিছু সময় আমার নিজের ইচ্ছা মতো ড্রেস পরে থাকবো, কিছু সময় তুমি যেরকম বলছো সেরকম, দুজনের কথাই থাক, ঠিক আছে? তো এরকম কথা বলে, আমি গল্প একটু সংক্ষেপ করে দিই। তো যখন হেস্টিংসকে, সরি চার্লস মার্লোকে অন্য কেউ চিনতে পারুক না পারুক, সামহাউ আমাদের ইয়া যে হিরোইন কেট হার্ডক্যাসেল, সে চিনে ফেলছে। কেট হার্ডক্যাসেলকে হচ্ছে খবর পাঠায়, মানে এরকম একটা, আমি আর একটু বুঝাই বলছি, হেস্টিংস এবং হেস্টিংসের গার্লফ্রেন্ড হচ্ছে আমাদের মিস নিভিল, মিস নিভিল এবং হেস্টিংস তো দুজন জানে। তো নিভিল গিয়ে করে কি, আমাদের হিরো চার্লস মার্লোকে বলে যে তোমরা বরং ওর বাড়িতে আর মিস্টার হার্ডক্যাসেলের বাড়িতে যাওয়ার দরকার নেই, এই ইন হাউসে তোমার হবু ওয়াইফকে আসতে বলি, তাকে এখানেই দেখা সাক্ষাৎ করো। তো ওয়াইফ আসে, সরি ওয়াইফ বলতিস হবু ওয়াইফ আর কি, কেট হার্ডক্যাসেল আসে, তাকে দেখে, কিন্তু কথা বলার সময় উনি তার মুখের দিকে পর্যন্ত তাকায় না, নিচের দিকে তাকায় আমাদের চার্লস মার্লো। কেট হার্ডক্যাসেলের সাথে কথা বলে খুবই বিনয়ের সাথে, এটা দেখেই কিছুটা পছন্দ হয়ে যায়। তারপর আবার মিস নিভিলের সাথে কেট হার্ডক্যাসেল দুজন ফন্দি করে বলে যে ও যদি এটাকে সরাইখানা মনে করে, ইন হাউস মনে করে, বা এল হাউসও বলা যায়, এল হাউস যদি মনে করে বা ইন হাউস যদি মনে করে, তাহলে আমি হচ্ছে এখানকার একটা বারমেইড সেজে ওর সাথে একটু আড্ডাবাজি করি, কথাবার্তা বলি, যা দেখি কেমন হয়। তো মার্লো ওই সময় বসে আছে, এটা কিন্তু এক রাতেরই ঘটনা, মার্লো বসে আছে এল হাউসে একটা সোফাতে,
ড্রেস হচ্ছে নর্মাল, একদম বারমেইডের একটা সাধারণ ড্রেস পরে আমাদের হিরোইন কেট হার্ডক্যাসেল সে তার সামনে যায়, অর্থাৎ চার্লস মার্লোর কাছে যায়, পেছন থেকে বলে, এক্সকিউজ মি স্যার, ডু ইউ নিড এনিথিং, আপনার কি কিছু দরকার আছে? আমাদের চার্লস মার্লো বলে, কিছু না, কিছু লাগবে না। আবারও জিজ্ঞেস করে, স্যার আপনি মনে হয় কিছু একটা চেয়েছিলেন, এমনি বলছে কিছু একটা চেয়েছে, মানে কথা বলবে আর কি। তখনও চার্লস মার্লো বলে, না কিছু চাইনি। তা বলে, স্যার একটু মনে করে দেখেন, আপনি কিছু একটা চাইলেন একটু আগে। তখন আমাদের চার্লস মার্লো এভাবে পিছন দিকে ওর দিক তাকায় বলে, আরে কিছু তো চাই, দেখি দেখছে তো সুন্দরী মেয়ে, বারমেইড, বলে যে হ্যাঁ চাইছি তো, আই ওয়ান্ট দ্য নেক্টার, দ্য মোস্ট কি জানি সুইটেস্ট নেক্টার ফ্রম ইউর মাউথ, বলে তোর ঠোঁটের মধ্যে যে মধু আছে ওইটা আমার চাই। এই কথা শোনার পরে মিস নিভিল অ্যান্সার দেয় যে, স্যার এটা মনে হয় ইংল্যান্ডে পাওয়া যায়, আমাদের এখানে পাওয়া যায় না, ঠিক আছে। তারপর সাথে সাথে আমাদের চার্লস মার্লোর মধ্যে ফাজলামি ভাব চলে আসে, সে উঠে গিয়ে মিস নিভিলকে কিস করতে চায়, হাক দিতে চায়, কথাবার্তা বলে, বাহ তুমি তো অনেক সুন্দরী, এই সেই তো অনেক কথাবার্তাই বলে। এবং তৎকালীন সময় ইন হাউজের যে মেয়েরা ছিল তারা হচ্ছে একটু সস্তা টাইপের মেয়ে থাকে, তাদের সাথে যা ইচ্ছা করা যায়। তো এরকমটা চার্লস মার্লো মনে করে মেয়েটাকে কিস করতে চায়, কিন্তু মেয়েটা বলে যে, না স্যার আমি আমার হাজব্যান্ডকে ছাড়া আর কাউকেই কিস করবো না। এই কথাটা শোনার পরে ও অবাক হয়ে যায় যে বারমেইড টাকার অভাবে এখানে জব করে, অথচ সে এখনও চরিত্রবান একটা মেয়ে। আরও তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়, বেশ কয়েকবার দেখা হয়, একদিনের মধ্যে ওদের প্রেম হয়ে যায়। আমাদের চার্লস মার্লো ঘুরতে এসে প্রেম করে ফেলছে কার সাথে? বারমেইডের সাথে, ওর ধারণা, ঠিক আছে, যে বারমেইডটা অনেক ভালো, অনেক সুন্দর, আর ও হচ্ছে ওই যে সম্ভ্রান্ত পরিবারের মানুষ টানুষের সাথে অত কথা বলতে পারে না, ওই মেয়েকে বিয়ে করবে না, এর না দেখেই প্ল্যান করে দিছে। এই হচ্ছে এক অংশের ঘটনা। এইদিকে টনি বাড়িতে আসে, টনি বাড়িতে আসার পরে নিভিল তাকে বলে যে, দেখ আমার হচ্ছে বয়ফ্রেন্ড ঘুরতে ঘুরতে চলে আসছে, তুই যাদেরকে ফাজলামি করে পাঠায় দিস ওরা এই বাড়িতে আসছে, ঠিক আছে। তো তখন টনিকে বলে যে, তুই তোকে দুনিয়ার সবচেয়ে বড় একটা হেল্প করবে, এই কথাটা বলেছে মিস নিভিল। নিভিল বলে, তো টনি তোকে আমি একটা হেল্প করবো। বলে, কী হেল্প করবি? বলে যে, আমি আমার বয়ফ্রেন্ড আসছে, ওর বয়ফ্রেন্ডের সাথে আমি পালায় যাবো, তুই আমাকে হেল্প কর। টনি তো খুব খুশি যে, তাহলে তোকে আমার বিয়ে করা লাগতেছে না, ওকে ঠিক আছে তোকে পাঠাই দেবো। তো তাতে কী করবো? বলে যে, আমার যে জুয়েলারি তোর মায়ের কাছে আছে ওই বক্সটা চুরি করে নিয়ে এসে দিবি, ঠিক আছে? বলে, ঠিক আছে দিব। তো এর মধ্যে আর একটা মজার ঘটনা ঘটে, সেটা হচ্ছে টনি জুয়েলারিটা নিয়ে এসে দেয় হচ্ছে মিস্টার মার্লোর কাছে, যে এই জুয়েলারিটা একটু রেখে দাও, সরি হেস্টিংস, আমি আবার বলি, টনি জুয়েলারি বক্সটা চুরি করে নিয়ে আসে, নিয়ে এসে নিভিলের কাছে দেয়। নিভিল সেটা নিয়ে তার বন্ধু হেস্টিংয়ের কাছে দেয়, বয়ফ্রেন্ড হেস্টিং। হেস্টিং আবার নিয়ে যায় মার্লোর কাছে দেয় যে, বন্ধু তুই এটা রেখে দে। হেস্টিং কী করে? বলে যে, ইন হাউজের মালিকের কাছে রেখে দেয়, টাকা পয়সা একটা সুন্দর জিনিস, নিয়ে রেখে দেয়। এইটুকুর মধ্যে আবার যেই মুহূর্তে বক্সটা চুরি হয়ে গেছে, জুয়েলারি বক্স, তখনই হার্ডক্যাসেল মার্লো সবাইকে চিল্লাচিল্লি করে মিস হার্ডক্যাসেল এসে বলে, আমার টাকা হারায় গেছে, আমার স্বর্ণের বক্স হারায় গেছে, সব হারায় গেছে। টনি এগুলো শুনছে, বলে যে, ঠিক আছে মা বুঝতে পারছি, এত পেশা পার লাগবে না, যাও তুমি এতে, ওই তো চুরি করছে। কিন্তু ঘুরতে ঘুরতে দেখা যায় যে বক্সটা নিয়ে যে আমাদের বোকা চার্লস মার্লো ওই মহিলার কাছে দেয়, বলে যে, মালকিন এটা একটু রেখে দেন, জাস্ট এই কথাটা বলে চলে আসে। ওর মহিলা ভাবে, বাহ আমার হারায় যাওয়া জিনিস ফেরত পেয়ে গেছি, বাহ সে তো সেই খুশি, ঘুরে ফিরে কিন্তু প্যাস লেগে গেছে। এইদিকে আবার মিস নিভিল হেস্টিংয়ের সাথে দেখা করবে, সেই জন্যে হেস্টিং কী করে, মিস নিভিলের কাছে একটা চিঠি লেখে, সেই চিঠিটা অনেক ঘুরে ফিরে মহিলাটার কাছেই চলে যায়, অর্থাৎ ওই বাড়ির যে করতি মিস হার্ডক্যাসেল। এত এক্সপ্লেন করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো ওই মহিলার হাতে পায় চিঠি দেখে সে তো অবাক, যে আমার ছেলের সাথে তোর বিয়ে দেওয়ার কথা আর তুই এরকম ফাজলামি, তোকে হচ্ছে আমি আঙ্কেলের বাসায় রেখে আসবো, সরি ওর বোনের বাসায়, মিস হার্ডক্যাসেলের বোনের বাসায় রেখে আসবো। বলে যে, আমার চাইতে বেশি দজ্জাল আমার বোন, দেখিস তোর কী অবস্থা করে। তখন অলরেডি সন্ধ্যা, প্রায় রাত হয়ে গেছে। টনিকে সাথে সাথে খবর পাঠায় যে, ঘোড়ার গাড়ি বের কর, তোর বোন হচ্ছে এইভাবে প্রেম করে উটকো ছেলের সাথে, ওকে রাখে আসবো। তো টনি ঘোড়ার গাড়িতে, গল্প একটু সংক্ষেপ করছি, টনি ঘোড়ার গাড়িতে তার মা এবং মিস নিভিলকে উঠায়, রাত হয়ে গেছে, তো বলে যে, ঠিক আছে চলো আমরা খালার বাড়িতে যাই, যাচ্ছে তো যাচ্ছে, ইংলিশে এগুলো জাস্ট আঙ্কাল আঙ্কেল আন্টি লেখা থাকে, তো যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে। বাস্তবে টনি কী করছে, ঘোড়ার গাড়িটা ওই বাড়ির চারপাশ দিয়ে এদিক সেদিক দিয়ে ঘোরাচ্ছে, কোথাও যাচ্ছে না, রাত অন্ধকার, ওদের বাড়িটা একটু পুরাতন অন্ধকার, ওই জন্যে ওর আম্মু অতটা বুঝতে পারেনি।
ঘোরাতে ঘোরাতে হঠাৎ করে এক অংশে নিয়ে এসে ঘোড়ার গাড়ি থামায়, আমাদের টনি লামকিন ঘোড়ার গাড়ি থামায় এবং বলে, মা, এই অংশটাতে আমি খবর পাইছি 2 দিন আগে কয়েকটা মার্ডার হয়েছে, একদম গলা কেটে ফেলা হয়েছে, এখান থেকে আমাদেরও রিস্ক আছে। বলতে বলতে ঘোড়ার গাড়ি নিয়ে পুকুরের মধ্যে ফালাই দেয়। পুকুরের হচ্ছে পচা একটা অংশ ছিল, ঘোড়াকে যেখানে খাবার দিতে হয় ওদের বাড়িরই পেছনের অংশে, ঠিক আছে, ফেলে দেয়। মানে মাকে হচ্ছে যে একটু রিভেঞ্জ নেয় আর কি, মাকে একটা বিপদের মধ্যে ফেলে দেয়, ওর মা নাকি ওকে নষ্ট করে ফেলছে প্রশ্রয় দিতে দিতে, এই সমস্ত কারণে। তো ওর মা তো খুব ভয় পেয়ে গেছে। এরপর আবার টনি ওখান থেকে উঠে কোন দিকে যেন চলে যায়, পেছন থেকে একজন লোকের ছায়া দেখা যাচ্ছে, টনির মা এটা দেখতে পাচ্ছে। মূলত হচ্ছে বাড়ির পেছনে এই শব্দ টব্দ দেখে মিস্টার হার্ডক্যাসেল আসছে যে কী ব্যাপার, বাড়ির পেছনে কিসের শব্দ হয়। তো ওনার ছায়া একটু একটু দেখা যাচ্ছে। আর এদিকে মিস্টার হার্ডক্যাসেলের ওয়াইফ ভাবছে, এ আয় হায়, আমার আদরের সন্তান টনিকে সম্ভবত গলা কাটা সেই দরজা কী বলে রবারের আর কি ডাকাত হয়তো খুন করে ফেলবে। উনি বলে যে, মাফ করে দাও প্লিজ, আমার ছেলেকে ছেড়ে দাও, কিছু এরকম বলতে বলতে আগায় যায়, মনে করো লোকটা ধরে, যায় দেখে ওরই হাজবেন্ড। তো মিস্টার হার্ডক্যাসেল বলে, কী ব্যাপার, তুমি বাড়ির পেছনে এসে এখানে এরকম করতেছো কেন, আমাকে দেখে ভয় পাওয়ার কী আছে। বলে যে, তুমি এখানে কোথায় আসলা? বলে যে, তুমি তো আমাদের ঘোড়াকে খাইতে দেয় যেখানে সেখানে দাঁড়ায় আসো। তখন টনিকে বলে, টনি তুই আমার সাথে এইরকম বিট্রে করতে পারলি, আমার বোনের বাড়িতে যাওয়ার নাম করে তুই এরকম এই কাজ করেছিস। তখন টনি একটা মজার উত্তর দেয়, বলে যে, মা, দুনিয়ার সবাই জানে তোমার আদর পাইতে পাইতে আমি একটা বখাটা ছেলে হয়ে গেছি, আমার কাছ থেকে এর চেয়ে বেশি তুমি কী আশা করো, এটা তো আমিই করবো, তাই না? তখন তার বাবা আবার তাকে সাপোর্ট দেখে, বলে, হ্যাঁ একদম ঠিক বলেছো বাবা। তো এখানে একটা ঘটনা ঘটে, ঘটনা ঘটার পর আরও সংক্ষেপ করে ফেলি অ্যান্সার, এরকম ঘটনা ঘটে। দেন চার্লস মার্লো, আমাদের মার্লোর যে বাবা, উনি বাড়িতে চলে আসে। চলে আসার পর দরজা খোলে, আর এদিকে মেস্টা মার্লো হার্ডক্যাসেলের সাথে যে বাজে আচরণগুলো করেছে, তারপর আবার কয়েকবার দেখছে যে সে হচ্ছে বারমেইডে কিস করতে চায়, এটা দেখে হার্ডক্যাসেল খুবই বিরক্ত হয়েছে। ফালতু ছেলে, চরিত্র খারাপ, আমার সাথে বাজে বিহেভ করে, আত্মীয় বাড়ি এসে বিছানা দেখতে চায়, কেমন ঘুমাইতে দিবেন, কী কী খাইতে দিবেন, লিস্ট দেখান, মানে যা হয় আর কি। তো এগুলো সে মিস্টার মার্লোকে বলে। মিস্টার মার্লো বলে, না আমার ছেলে তো অনেক ভালো, এরকম তো হওয়ার কথা না, দেয়ার সামথিং মিস্টেকেন, কিছু একটা ভুল হয়েছে। তারপর সব কিছু সামনে চলে আসে। চার্লস মার্লো বলে যে, আমি তো ভাবছি এটা ইন হাউস। তো এটা জানার পরে সবার মধ্যে সব ভুল টুল ক্লিয়ার হয়ে যায়। তো মিস্টার মার্লো ক্ষমা চায়। তারপর এখানেও একটা মজার ঘটনা ঘটে, মিস্টার মার্লো এইগুলো হার্ডক্যাসেলকে যখন বলে, হার্ডক্যাসেল বিশ্বাস, হার্ডক্যাসেল যখন মিস্টার মার্লোর ছেলের ব্যাপারে বলে যে আপনার ছেলে ফালতু এই সেই প্রেম করতে আসছে, সে তা উল্টাপাল্টা মেয়ের সাথে উল্টাপাল্টা করে, তখন বলে, না আমি এটা দেখতে চাই নিজের চোখে। তো বলে, আসেন পর্দা পেছনে গিয়ে দেখাই। পর্দা পিছনে গিয়ে দেখে যে আসলেই আমাদের কেটের সাথে, কেট হচ্ছে তখন বারমেইডের, বারমেইড মানে হচ্ছে সরাইখানার যে সমস্ত মেয়েরা মদ সাপ্লাই দেয়, ওই মেয়ে সেজে আছে, তার সাথে কথাবার্তা হচ্ছে, আমি তোমাকেই বিয়ে করবো, তোমার মতো সুন্দরী এবং পবিত্র নারী আমি দেখি নাই কোনোদিন, এই সব কথাবার্তা সব বলছে। এগুলো দেখে দুইজনই অবাক হয়, পর্দা ফেদ করে 2-3 বার এরকম সিন দেখায়। তারপর চলে এসে তাদের মধ্যে কথোপকথন হয়, সব কিছু রিভিল হয়। রিভিল হয় আরও একটা জিনিস রিভিল হয়, সেটা হচ্ছে টনি লামকিন যেহেতু নিভিলকে বিয়ে করতে রাজি না, ওই জন্য টনি লামকিনের মা টনিকে বলে না যে তোর বয়স 18 পার হয়ে গেছে, বলতে দেয় না, বলে ওর খালি বয়স কমায়, ঠিক আছে, বছর বছর বয়স কমায়, বলে যে তুই এখনও নাবালক, আমার কথা ছাড়া তুই বিয়ে করতে পারবি না। মানে হচ্ছে যতদিন রাজি না হবে নিভিলকে বিয়ে করতে, ততদিন ওকে প্রাপ্তবয়স্কই হতে দিবে না। তো এটাও রিভিল করে দেয়। তারপর হচ্ছে মিস্টার মার্লো, চার্লস মার্লো, নিভিল টিভিল সবাই একদম সবাই একসাথে হয়, সব কিছু ভুল বোঝাবুঝির খান মানে অবসান ঘটে। আমাদের মিস্টার হার্ডক্যাসেল উনি সবাইকে ক্ষমা করে দেয়। এই জন্যে এই ড্রামার আরও একটা নাম ছিল, সেটা হচ্ছে দ্য নাইট, হ্যাঁ ভুলে গেলাম, দ্য নাইট অফ মিস্টেক, এরকম এটা ভুল বলা যাবে না, তোমাদের একটু দেখে সঠিকটা বলে দিচ্ছি। শি স্টুপস টু কনকার এই নাটকের আরও একটি নাম হচ্ছে দ্য মিস্টেক্স অফ এ নাইট, দ্য মিস্টেক্স অফ এ নাইট। তো এক রাতে তাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়, আবার সব কিছু সমাধান হয়ে যায়। ফাইনালি যেটা হয় সেটা হচ্ছে এখানে 2 জোড়া বিয়ে হয় আর কি। তো নাটকটা বেশ একটু কমেডি টাইপেরও বলা যায়, কমেডি অফ হিউমার যেহেতু,
তো এখানে একটা বিয়োগ কি বলে মিলনাত্মক শেষের মাধ্যমে আমাদের এই ড্রামাটি শেষ হয়। তো আশা করি যে এই ড্রামার স্টোরিটা যেহেতু একদম ক্লিয়ারভাবে তোমাদের জানা, তো তোমরা এখান থেকে শর্ট কোয়েশ্চেন ব্রড কোয়েশ্চেন লেখার ক্ষেত্রে এই তথ্যটা খুবই কাজে দিবে। তো তোমরা যারা আমাদের প্রশ্নোত্তর সহ সম্পূর্ণ কোর্সটি সংগ্রহ করনি, ক্রিটিসিজম থেকে শুরু করে লিঙ্গুইস্টিক এমনি অল সাবজেক্টস নিয়ে নাও, সবচেয়ে দ্রুত সবচেয়ে সেরা প্রিপারেশনের জন্য এই কোর্সের ব্যতিক্রম কিছু নেই। তুমি চাইলে পেমেন্ট না করে অগ্রিম কোর্স নিয়ে দেখে তারপর পেমেন্ট করতে পারো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। কোনো তথ্য যদি আমি বাদ দিয়ে থাকি তাহলে প্লিজ কমেন্টে জিজ্ঞাসা করবে, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমি অবশ্যই কমেন্টে সেগুলো জানানোর চেষ্টা করব। আর হ্যাঁ, এই উপন্যাসে যদি থিমগুলো নিয়ে কথা বলি এই ড্রামার, তাহলে সেটা হচ্ছে তোমার যে মিস্টেক্স, সোশ্যাল ক্লাস অ্যান্ড ম্যানার্স, যেহেতু এটা কমেডি অ্যান্ড ম্যানার্স, তৎকালীন সমাজের মানুষের আচার আচরণ এটাও দেখানো হয়। দ্বিতীয় হচ্ছে লাভ অ্যান্ড কোর্টশিপ, প্রেম এবং প্রেম করার জন্য যে কোর্টশিপগুলো করে মানুষকে প্রশংসা করা, পটানো টটানো, এই সমস্ত আর কি, এবং হচ্ছে মানুষের স্বাধীনতা। এইগুলো ছিল হচ্ছে আমাদের থিমস, মেজর থিমস। তো আমরা হচ্ছে এই পুরো লিখাটা দিয়ে দিব ডেসক্রিপশনে, ঠিক আছে? এই যে ইন হাউজের নাম ছিল হচ্ছে দ্য থ্রি পিজনস ইন, সেটিং মার্লো এসেছিল লন্ডন থেকে, হার্ড ক্যাসেলের বাড়িটা ছিল হচ্ছে আমাদের মিস্টার হার্ড ক্যাসেলস খ্যানফ্রি স্টেট গ্রামের মধ্যে একটা জায়গা। তো আজকে ভিডিও পর্যন্ত ভালো থেকো, সবার সবার সাথে আবার দেখা হবে। আর কোর্স নিয়ে নেবে না নেওয়া থাকলে আল্লাহ হাফেজ।